হঠাৎ করে হলো একটা রাত, হ্যাঁ রাতারাত, রাতারাত, মানে ওই নোটবন্দির মতন। কিন্তু মানে যাদের কাছে পয়সা আছে, যাদের কাছে নিজের বাড়ি আছে, যারা বাড়িতে আছে, তাদের জন্য তো কোনো অসুবিধা নেই, তারা যাদের কাছে প্রাইভেট জেট আছে চলে এসছে। কিন্তু যারা ডেলি ওয়েজার্স, যারা দিন আনে দিন খায়, যারা অন্য শহরে গিয়ে কাজ করছে দিনমজুর, তারা কি করে ফিরবে সেটা একবারও, মানে তার জন্য অ্যাটলিস্ট কিছুদিন সময় দেওয়া উচিত ছিল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। আপনারা যদি নতুন হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তবে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিংক নিচে দেওয়া আছে। আপনারা ওখানে গিয়ে আপনাদের আমাদেরকে আমাদের নানান নানান পোস্ট দেখতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিচ্ছি, নানান কোয়েশ্চেন আনসার দিচ্ছি, যেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ওই অনুযায়ী আমরা নেক্সট ভিডিওগুলো করি আসলে। একদম। আর আজকে আমরা একটা ট্রেলার রিয়াকশন করব, ভিড়। আচ্ছা, আমরা টিজারটা করেছিলাম কিছুদিন আগে, দুদিন আগে আমরা টিজারটা করেছি, আপনারা দেখে নিতে পারেন। এটা অফিসিয়াল ট্রেলার বেরিয়েছে, গতকালই বেরিয়েছে। এটা রাজকুমার রাও, ভূমি পেডনেকার, পঙ্কজ কাপুর সবাই আছে, একটা বেশ বড় ভালো কাস্ট আছে। আর এটা ডাইরেক্টেড বাই অনুভব সিনহা, 24th March এটা রিলিজ করবে। আর আমরা টিজারটা দেখে বেশ মানে ভালো লেগেছিল, টপিকটা খুবই ভালো। একদম, তো দেখা যাক ট্রেলারটা কেমন করেছে। আজ রাত 12 বাজে সে पूरे देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। न्याय हमेशा ताकतवर के हाथ में होता है शर्मा जी, अगर कमजोर के हाथ में न्याय दे दिया जाए ना तो न्याय अलग होगा। दिस शटिंग डाउन ऑल द स्टेट बॉर्डर्स बेटा, बॉर्डर बन गए अपने ही देश के अंदर। मुझे ये इंडिया के पार्टीशन की तरह दिख रहा है। एक दिन अचानक इन लोगों को पता चला कि उनके घर वहाँ है ही नहीं जहाँ ये अब तक रहते आए। यहाँ हमारे औकात का बाउंड्री लाइन सेट कर दिया गया है, जमीन पर एक बिस्तर डाल दिया गया है जिसपे हमारे माँ बाबू जी दोनों अपना अपना कर बनाने के लिए टेंगे। बच गए तो हमारे, नहीं बचे तो प्लास्टिक में लपेट के फूंक दिए जाएंगे। दिल्ली में तबलीगी जमात से फैला मौत का वायरस, हमारे पास तो एक्स्ट्रा पड़े हुए बच्चे भूख से रो रहे हैं, खाने के अखबार घुसाए बैठी थी बच्ची। हजार मिल जाते हैं हम लोग, बच्चा रोक के लिए रोटी लेना है, रोक नहीं पाएगा खाना, खाना खा कर किसी ने तब बदलाव मानेगा जब हम आपको बताएंगे बदल गए, तब आप भी बदलिए हम भी बदलते हैं। आप शहर गए क्योंकि यहाँ कोई इंतजाम नहीं था, शहर से वापस आए क्योंकि वहाँ कोई इंतजाम नहीं था। गरीब आदमी के लिए कभी इंतजाम ही नहीं हुआ, अब कोई ना कोई रास्ता निकाल लेंगे, वादा करते हैं आपसे। हाँ भरोसा नहीं है, करना पड़ेगा त्रिवेदी बाबू। দারুন ক্যারেক্টার করেছে, যা দেখানোর যা বোঝানোর বুঝিয়ে দিয়েছে। সব ভারী ভারী টপিক, একটার পর একটা যদি এরকম টপিক হয় এটা খুব চাপের। অ্যাকচুয়ালি আর যে লেখাটা ছিল ওটা বেশ ভালো লাগলো,
not based on true events, based on invisible true events. মানে যেগুলো লোকে দেখেও অদেখা করেছে। হঠাৎ করে এইটা দেখে হঠাৎ করে আমার মনে পড়লো এই রেল লাইনের ঘটনাটা, ওটা শুনেছিলাম যখন হয়েছিল। হ্যাঁ, যে আমরা হয়তো কিছু জায়গায় এগুলোকে ভুলতে চাই, কারণ কি এত জিনিস হয়ে গেছে এই জাস্ট এত রিসেন্ট ঘটনা, মানে এক দু বছর হয়েছে জাস্ট, মানে কেন কি এগুলো নিয়ে মানে এগুলোকে যে সার্ভাইভ করে বেঁচে আছে যারা, সত্যি আমরা বেঁচে আছি, আমরা এগুলো সাক্ষী প্রত্যেক দিন। ওই টাইমটা মনে পড়ে প্রত্যেক দিন যখন চেক করতাম যে কতজন আক্রান্ত হলো, কতজন মারা গেল ইন্ডিয়ায়, ওয়ার্ল্ডে, একটা জায়গায় হয়ে গেছিলো অবসেসড হতে হতে আমরা সবাই ডিপ্রেসড হয়ে গেছিলাম। আমার মনে হয় এটা প্রত্যেকটা ইন্ডিয়ানের ঘটনা, যে মানে ওই নাম্বারসগুলো রোজ বাড়তে দেখে সবাই একটু ভয় ডিপ্রেশনে ভুগছে। আর হয়তো এটাই, এরাই ওই ইন্ডিয়ান যারা সবথেকে প্রিভিলেজড, আমরা ভয় পেয়েছি নাম্বার দেখে, যাদের মধ্যে দিয়ে জিনিসটা গেছে, সবাইকে এফেক্ট করেছে, কাউকে খুব বেশি সবাইকে মানে এত বড় হয়তো এফেক্ট করার মতন জিনিস হয়তো সত্যি পার্টিশনের পর এটা হয়েছে ইন্ডিয়ায়। আমরা পার্টিশন দেখিনি, ওটা কথা শুনে ভাবি, কিন্তু এটাও যেটা আমরা দেখেছি এটা খুব বড় একটা জিনিস। হ্যাঁ, তো এবার সেই মানে তখন হয় না যে একটা পাওয়ার দিয়ে দেওয়া হলে যে বন্ধ, কেউ এই স্টেট থেকে ওই স্টেট যেতে পারবে না, কেউ রাস্তায় এভাবে মাস ছাড়া ঘুরতে পারবে না বা কিছু, তো এই নিয়মগুলোকে অনেকে এমনভাবে কিছু মানুষ নিয়ে ফেলেছে যার জন্য ধরুন যে সত্যিকার ইনোসেন্ট তারা স্ট্রাগল করেছে, তারা অনেক কষ্ট পেয়েছে, যারা সত্যিকার জেনুইন ইস্যু নিয়ে হয়তো বেরিয়েছে, কোনো কারণে মাস্ক ভুলে গেছে বা কিছু, মানে কাউকে কোনো টাইমলাইন দেয়নি, হঠাৎ করে হলো এক রাত, রাত মানে নোটবন্দির মতন, কিন্তু যাদের কাছে পয়সা আছে, যাদের কাছে নিজের বাড়ি আছে, যারা বাড়িতে আছে, তাদের জন্য তো কোনো অসুবিধা নেই, তারা যাদের কাছে প্রাইভেট জেট আছে চলে এসেছে, কিন্তু যারা ডেইলি ওয়েজার্স, যারা দিন আনে দিন খায়, যারা অন্য শহরে গিয়ে কাজ করছে দিন মজুর, তারা কি করে ফিরবে সেটা একবারও মানে তার জন্য অ্যাটলিস্ট কিছুদিন সময় দেওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট 24 আওয়ার্স যদি দেওয়া হতো ওটাও মানে অনেক। না, আমার মনে হয়েছে দুটো জিনিস, মানে এখন অ্যাকচুয়ালি আরো দেখে এগুলো দেখে মনে হচ্ছে যে তখন আমার মনে হয়েছিল আমাদের ফ্লাইটটা অনেক আগে বন্ধ করা উচিত ছিল, যেটা ইন্টারন্যাশনাল ফ্লাইট। ইন্টারন্যাশনাল ফ্লাইট আরো যখন প্রথম প্রথম শুরু হয়েছিল প্রায় ধরো এক মাস বা তিন সপ্তাহ আগে বন্ধ করে দিতে পারতাম আমরা, যেটা আমরা লাস্ট অবধি টেনেছিলাম, আমার জানি না কেন টেনেছিলাম। কলকাতাতেও তো ফার্স্ট ইনফেক্টেড ইউকে থেকে এসে ফ্লাইটে এসে যে একদম কি হয়েছে, আমার মনে হলো ফ্লাইটটা অনেক আগে বন্ধ করা উচিত ছিল, তার জায়গায় স্টেট বন্ধ করে দিল এক রাতের মধ্যে, এক রাতের মধ্যে, সেটা একদিনে করা উচিত ছিল না, মানে অনেক অনেক মানুষ এফেক্টেড হয়েছে, প্রচুর যেহেতু ওরা ওই দিন মজুর, তাই হয়তো সাধারণ মানুষদের অতটা এফেক্টেড হয়নি, ব্যাপারটাতে অতটা ইয়ে লাগেনি, কিন্তু না আমার কথা হচ্ছে যখন গ্রাউন্ডেড লেভেলরা সব থেকে এফেক্ট হয় না, ওই এফেক্ট আস্তে আস্তে উপরে ওঠে। আমরা ভাবি এক কি কোথা থেকে কথাটা শুনেছিলাম আমি জানি না, কিন্তু আমরা কেউ একজন বলেছিল যখন নিচের জন এফেক্ট হবে না, সে ভাববে ওটা উপরে আসবে সবসময়, হয় কৃষক নয় দিনমজুর, যখন ওরা এফেক্ট হবে আস্তে আস্তে ওটা উপর দিকে আসবে, কিন্তু আমরা তখন খুব ক্যাজুয়াল থেকে যে আমার তো প্রবলেম না, আমাদের হচ্ছে যতক্ষণ আমার বাড়িতে ডাকাত আসছে ততদিন আমাদের প্রবলেম না, যে পাশের বাড়িতে হচ্ছে আমার কি, কিন্তু এই জিনিসটা মানে আবার একবার যেন মানে প্যান্ডামিকের সব স্মৃতি সব কিছু একসাথে সবগুলোকে নাড়া দিয়ে দিল, বেশ ভালো করেছে। আর এক্সপেকটেশন এটাই যে এটা খুব ভালো হবে, কারণ অনুভব সিনহার জাগের দুটো মুভিও দেখেছি, মুলক বলুন বা আর্টিকেল 15 বলুন, মানে এত সুন্দর একটা টপিক আর এত ভালো প্রেজেন্টেশন, এত সুন্দর এক্সিকিউশন করে অনুভব সিনহা যে সত্যি চোখে লাগার মতন আর মন ছুঁয়ে যাওয়ার মতন। আর এত সুন্দর মানে কালারলেস যে জিনিসটা হয় না, পুরোটাই ব্ল্যাক এন্ড হোয়াইটে, জানি না মানে পুরো সিনেমাটা ব্ল্যাক এন্ড হোয়াইট হবে কি না, যে শুধু ট্রেলারের জন্য করেছে কিনা বুঝতে পারছি না, আমার কথা হচ্ছে সাদা কালো শুধু রং না, এগুলো এক একটা ইমোশন,
যেটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে, এত সুন্দর সুন্দর ডায়লগ দিয়েছে। সত্যি খাবার মানে বেসিক নিডস যেটা বলে না, সেটা চাইতে গিয়ে যদি কেউ পুলিশের লাঠি মার খায় তাহলে আর কিছু বলার তো বস্ত্র বাসস্থান মানে ওই জিনিসটা নিয়ে যখন অভাব। আর 2022 সরকারও কিছু করে উঠতে পারছিল না, ঠিক করে ম্যানেজ করা যাচ্ছিল না জিনিসপত্র গুলো, কারণ এত মানুষ ছিল সেই সময়। কিছু মনে হয় আনপ্ল্যানড হয়ে গেছে হঠাৎ। হ্যাঁ ওটাই, মানে প্রপার একটা ইনস্ট্রাকশন বা প্রপার একটা মানে সবার জিনিস নেই, সেখানে এরকম একটা জিনিস করে দিলে আমি সাপোর্ট করবো কি করে? সাপোর্ট দেওয়ার জন্য তো সবকিছু থাকতে হবে মজুদ, খাবার বলুন, সবাইকে সবকিছু ব্যবস্থা দেওয়ার যে জিনিসপত্র কিছুই তখন কারোর কাছেই সেভাবে ছিল না। হঠাৎ করে যদি এরকম করে দেওয়া হয় তো সবাই তো কুল কিনারা খুঁজে পাবে না। আর একটা সবকিছু নেগেটিভের মধ্যে আমার মনে হয় যার একটা এই যে একে অপরের উপরে বিশ্বাস আর একে অপরের সাহায্য করে হয়তো আমরা সত্যিকারের মানে আমাদের মতন একটা এত জনসংখ্যা যে দেশে আছে সেই দেশ যখন এটাকে এত ভালো মতন করে অতিক্রম করে, যেখানে অনেক জনসংখ্যা কম দেশ যেটা অনেক হাইলি মানে অনেক টাকা আছে, অনেক ভালো পরিকাঠামো আছে, সেগুলো এখনো হয়তো উঠতে পারছে না ঠিক করে, যেরকম আমরা ওগুলোকে পেরিয়ে সব নর্মালে চলে এসেছি আমরা। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর এটা হয়তো সবাই মানে পুলিশ থেকে ধরে ডক্টর নার্স সবসময় আমরা এদের কথা বলি, বাট আমার মনে হয় সবাই, একটা আমার সামনে যে দোকানদার তারও অতটাই বেশি ভূমিকা আছে যে সে ওই টাইমটা হ্যাঁ বয়স্ক মানুষদের জন্য বাড়িতে গিয়ে ডেলিভারি করে এসেছে, প্রচুর মানুষ প্রচুর করেছে আর আমরা সত্যি হাতে হাতে আমরা এটাকে অতিক্রম করে এসেছি। মানে সবার সবাই অতুলনীয় কাজ করেছে। আমরা সবসময় নেগেটিভটা বলি কিন্তু আমরা প্যান্ডেমিক সার্ভাইভ করেছি এরকম একটা কান্ট্রি হয়ে, সেটা সব মানুষের জন্য করেছি আর মানুষের সাহায্যের জন্য এটা পসিবল হয়েছে। মানে দেখা যাক মুভিটা কেমন করে, মানে আমার হাউ হাউ করে কান্দবো মনে হচ্ছে মুভিটা অনেক অনেক জায়গায় ইমোশনাল টাচ দেবে, এখনই খুবই মানে মানে কষ্টকর হবে দেখাটা, মানে আমার চোখে আঙুল দিয়ে দেখানোর মতন ব্যাপারটা, তো খুব কষ্টকর হবে জিনিসটা দেখার। কতজনের ফ্যামিলিতে কতজন হারিয়েছে সেটা বলাটাও দরকার, যেটা বলছে খুবই ভালো লাগলো সেটা দেখে। হ্যাঁ সবাই চেষ্টা করেছে, সবার সবার রোলস আছে, সবার রোলস আছে, আমার আপনার সবার হয়তো কোনো না কোনো ভাবে কারোর না কারোর জীবনে কোনো না কোনো ভূমিকা আছে, আর সেটাই সবথেকে সুন্দর বিষয় এটার মধ্যে। আপনারা বলবেন আপনারা কতটা এক্সাইটেড, আপনাদের ট্রেলারটা কেমন লাগলো, আর এরকম আর কোন ভিডিও আমরা একদম আপনারা চান দেখ করব আপনারা চান। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক অবশ্যই করবেন, অনেক লাইক করছেন না শুধু ভিউজ করছেন, তো লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমরা কিছু মিস করলাম না কিনা, বা আমাদের কোন জিনিসটা আপনার সব থেকে ভালো লাগলো, বা এটাও জানাতে পারেন ভিড় থেকে আপনাদের এক্সপেকটেশনটা কি। আর আবার তাহলে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।